নমস্কার আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই হাউকেনা হেল্প ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম তো তোমাদের সকলকে অভিনন্দন জানাই তোমাদের যে প্রথম ফেজ ফার্স্ট কাউন্সেলিংয়ের যে রেজাল্ট জেক্সপো এবং ভোকলেটের তা পাবলিশ করা হয়ে গেছে কিভাবে তোমরা রেজাল্টটা চেক করবে এবং পরবর্তী স্টেপ তোমাদের কি সেটা নিয়ে আজকে সম্পূর্ণ ওই ভিডিওটার মধ্যে ডিটেলসে বলবো কিন্তু তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সবার প্রথম তো হচ্ছে দেখো অ্যালটমেন্ট রেজাল্ট অফ ফার্স্ট পেজ হ্যাজ বিন পাবলিশ এই অপশানটাতে তোমাদের ক্লিক করার তাছাড়া তোমরা এখানে জাস্ট নিচের দিকে চলে আসবে ওখানে দেখো দিয়ে দিয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আমি জাস্ট মোবাইল থেকে তোমাদের করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের দিতে হবে আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যে ক্যান্ডিডেট আছে তার আমি দেখাচ্ছি তোমাদের সামনে করে দেখাচ্ছি এবং তারপর তোমাদেরকে এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আমি ভিডিওটা একটু পজ করে নিচ্ছি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কারা কোন কলেজ পাচ্ছ তোমরা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখনও পর্যন্ত যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে না জয়েন হয়ে থাকো সেখানে জয়েন হয়ে যাও কারণ সেখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেটের পরবর্তী পদক্ষেপ কীভাবে সেই কলেজের সাথে যোগাযোগ করবে কি করবে কোন জায়গার কোথায় মেস পাবে সব কিছুর আপডেট দেবো যাই হোক সময় নষ্ট না করে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করার পরবর্তী স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাসওয়ার্ড দিয়ে যখনই তোমরা সাইন ইন করবে এখানে তোমাদের যে নাম সেই নামটা তোমাদের শো করবে অ্যাপ্লিকেশন নাম্বার একদম নিচেতে চলে আসবে যেটা তোমাদের দরকার এটা হচ্ছে কাউন্সেলিংয়ের স্ট্যাটাস কাউন্সেলিংয়ের অবস্থা অর্থাৎ তোমরা যে চয়েস প্লিং করেছিলে বা যে কলেজ তোমরা লিস্টের মধ্যে রেখেছিলে সেই কলেজের কোন ডিপার্টমেন্ট তোমরা পেয়েছ এটা তোমাদেরকে এখান থেকে দেখানো হবে এখানে দেখো যাদের এটা দেখাচ্ছে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস তোমরা অভিনন্দন এখানে সিট অ্যালোটেড তোমার সিট অ্যালোটেড হয়ে গেছে এখানে যদি যাদের দেখায় নো সিট অ্যালোটেড মানে তোমরা যদি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ না পাও সেক্ষেত্রে এখানে দেখাবে নো সিট অ্যালোটেড এখানে দেখো অ্যাডমিশন অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস ভর্তি এবং পেমেন্টের অবস্থা পেন্ডিং বর্তমান সময় পর্যন্ত অনির্ধারিত এখনো পর্যন্ত জাস্ট রেজাল্টটা পাবলিশ হয়েছে কিন্তু তোমাদের ভর্তির যে ব্যাপারটা বা পেমেন্ট কমপ্লিট হয়নি এখন কি করতে হবে এই যে অপশানটা রয়েছে ক্লিক হিয়ার টু ভিউ অ্যালটমেন্ট এটাতে তোমরা ক্লিক করবে এটাতে যখনই ক্লিক করবে এখানে দেখো গঙ্গারামপুর গভমেন্ট পলিটেকনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ফেজেই যেটা আছে ডিস্ট্রিক্ট কোটার মধ্যে সে এখানে চান্স পেয়ে গেছে প্রথম পছন্দ ছিল তার গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে দেখো নোট বলে যে মানে এখানে যেটা রয়েছে এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখো কি বলেছে ইফ ইউ ডু নট পার্টিসিপেট ইন অটো আপগ্রেশন যদি তুমি অটো আপগ্রেশনের জন্যে পার্টিসিপেট করতে বা অংশগ্রহণ করতে না চাও দেন ইউ হ্যাভ টু পে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড তাহলে তোমাদেরকে তেরোশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে এটা কিন্তু সরকারি কলেজের জন্যে যারা প্রাইভেট কলেজ পেয়েছ তাদের ক্ষেত্রে কি স্ট্যাটাসটা এখন পর্যন্ত আমি আপডেট দিতে পারছি না পরবর্তী ভিডিওতে সেটা দেবো তেরোশো টাকা যেটা দেবে সেটা হচ্ছে ফাইনাল সিট বুকিং ফিজ হচ্ছে পাঁচশো টাকা তার মধ্যে দুশো টাকা অ্যাডমিশান ফিজ আর ছশো টাকা হচ্ছে টিউশন ফিস এটা এক বছরের ফর ওয়ান ইয়ার অ্যান্ড আফটার দ্যাট ইউ হ্যাভ টেক প্রিন্ট আউট অফ ইউর ফাইনাল অ্যালটমেন্ট লেটার অ্যান্ড ই রিসিভ তুমি এখানে যে ফিসটা তেরোশো টাকা যে ফিসটা আছে সেই ফিসটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা করার পরই ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা আছে সেটার তোমরা এবং ই রিসিভ অর্থাৎ অনলাইনে যে ফিসটা তোমরা পেমেন্ট করলে সেটা তোমরা প্রিন্ট আউট নিতে পারবে পরবর্তী পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী পদক্ষেপটার জন্য তোমাদেরকে একটা অ্যাপসের সাহায্য নিতে হবে কি অ্যাপসের সাহায্য নেবে কিভাবে তোমরা অল ডকুমেন্টসটাকে স্ক্যান করবে সেটার জন্য আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটাতে জাস্ট বলে দিচ্ছি তোমাদের ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা এবং ই রিসিপ্টটা যখনই প্রিন্ট আউট করবে সেটাকে তোমাকে মেল করতে হবে মেল কোথায় করবে অ্যালোটেড পলিটেকনিক টু কনফার্ম প্রফেশনাল অ্যাডমিশন যে কলেজে তোমরা সিট পাবে সেই কলেজে তোমাদের যে সিট বুকিং ফিসটা এবং তোমার যে এখানে তেরোশো টাকাটা পেমেন্ট করতে হবে ফাইনাল অ্যালটমেন্ট লেটারের রিসিপ মানে এখানে ই রিসিপ্টটা অনলাইনে যেটা জেনারেট হবে সেটা এবং তোমাদের এই অ্যালোটমেন্ট লেটারটা প্রিন্ট আউট করতে হবে দিয়ে সেই কলেজে পাঠাতে হবে এরপর প্রসিড টু পে প্রসিড টু পে অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে এই যে অপশানটা দেখো চারটে অপশান আমি আগের লাইভের ভিডিওটাতে সব কিছু আপডেট তোমাদের দিয়ে দিয়েছিলাম ওখানে আমি বলেছিলাম তেরোশো টাকার মতো বাট তেরোশো টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে কী কী দিয়ে করতে পারবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই সবাই ইউপিআইটা সব থেকে বেস্ট হবে যদি ইউপিআই আইডি তোমাদের না থাকে আমি ভিডিও ডিসক্রিপশানে গুগল পে ফোনপে এবং পেটিএম বা অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে যদি তোমরা করো কিছুটা ক্যাশব্যাক তোমরা পেয়ে যাবে মানে প্রথমবার যদি ট্রানজাকশন করো আর চাইলে কারোর যদি পেটিএমের ডেবিট কার্ড থাকে মানে যেটা পেটিএম বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেখান থেকেও হবে যে কোনো এটিএম কার্ড যেটাতে ওটিপি আসবে সেই এটিএম কার্ড নিজের না থাকলে বাবা দাদা কাকা যার খুশি তার থেকে করতে পারো নেট ব্যাঙ্কিংয়ের থ্রু করতে পারো অথবা সাইবার ক্যাফে গিয়ে এই যে তেরোশো টাকার পেমেন্টটা এই পেমেন্টটা তোমাদেরকে করতে হবে আগে এই পেমেন্টটা করার পর তোমাদেরকে আমি দেখো ডেবিট কার্ডটা ফার্স্ট দেখাচ্ছি তারপর ক্রেডিট কার্ড দেখাবো নেট ব্যাঙ্কিংটা তারপর দেখাবো ডেবিট কার্ড অপশানটা যদি তোমরা সিলেক্ট করো পেতে যখনই ক্লিক করবে সব থেকে ইজি হচ্ছে ইউপিআই ইউপিআই দিয়ে দেবে সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট চলে আসবে পেমেন্ট করে দিলে দেখো এখানে হচ্ছে এটা ট্রানজাকশন পেজ ট্রানজাকশন পেজে এখানে তেরোশো টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে মোবাইল নাম্বার অপশানাল দিতেও পারো না দিতে পারো যে কেউ আর পেয়ার নেম পেয়ার নেম বলতে কার অ্যাকাউন্ট নাম্বারটা যে মানে এটিএম কার্ডের মধ্যে যার নাম্বারটা লেখা থাকছে সেই এটিএম কার্ডটা এবং ইমেল আইডি অপশানাল অপশানাল নেওয়ার পর ইমেল আইডি দিতেও পারো নাও দিতে পারো পেয়ার নেমটা কিন্তু যে কার্ডটা মানে যে কার্ডটা তোমরা ইউজ করছো সেই কার্ডটাতে যে নাম্বারটার নামটা থাকবে তার নামটা এখানে তোমরা দেবে পেয়ার নেমে প্রসিড টু নামে ক্লিক করে তোমরা তারপর কার্ডের ফুল ডিটেলসটা দিতে হবে ষোলো ডিজিটের যে কার্ডটা এবং তার এক্সপায়ারি মান্থ সি ভি ভি তারপর ওটিপি আসবে সেটা আমি এই প্রসেসটাতে সেটা দেখাচ্ছি না কারণ মানে পেমেন্টটা আমি এই মুহুর্তেই কমপ্লিট করতে চাইছি না কিন্তু যে প্রসেসটা আছে পেমেন্ট প্রসেসের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি এটাকে আমি ক্যান্সেল করলাম এরপর দেখাবো ইউপিআই ইউপিআইটা সব থেকে বেস্ট হবে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডটা এখানে পেমেন্ট ফেল দেখাচ্ছে ওকে আমি ছেড়ে দিলাম প্রসিড টু পেতে আরেকবার ক্লিক করছি তোমরা কিন্তু ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও সব কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপরে কী করতে হবে সব কিছু আপডেট দেবো আর দেখো অলরেডি নিরানব্বই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি আর নশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা এক লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট করতে পারবো আশা করছি সেটাতে তোমরা হেল্প করবে যদি ইউপিআই থেকে করো ইউপিআই অপশানটা সিলেক্ট করলে তারপর পে অপশানে ক্লিক করবে ইউপিআই আইডি কীরকম হয় আমি বলে দিচ্ছি এখানেও পেয়ার নেম এবং ভিপিএ ভিপিএটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো না দিলেও হবে মোবাইল নাম্বার নিজেদের দিতে পারো যে কাউরি দিতে পারো মেল আইডিটাও অপশনাল দিতেও পারো না কিন্তু এখানে দেখো ম্যান্ডেটরি যেটা লাগবে সেটা এখানে আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে দেখো আমার একটা ইউপিআই আইডি আমি দিয়ে দেখাচ্ছি এখানে দেখো আমি কৃষ্ণ দিলাম কৃষ্ণ ডট জি ডট এখানে কৃষ্ণ ডট জি অ্যাট দ্য রেট ওয়াই এই রকম হয় তোমাদের ইউপিআই আইডি এই ইউপিআই আইডিটা দেওয়ার পর প্রোসিড টু নামে ক্লিক করবে প্রোসিড টু নামে ক্লিক করার পর এটা ভেরিফাই হবে আমি অ্যাট দ্য রেট ওয়াই দিলাম কারণ আমার এটা ফোনপের ইউপিআই আইডি যাদের অ্যামাজন থাকবে তাদের এপিএল থাকবে গুগল পে থাকলে ওকে ওকে থাকবে ওকে দেওয়ার পর যেটা থাকে এরকম ইউপিআই আইডিটা তোমাদের থাকবে তো আমি এটাকেও ক্যান্সেল করে জাস্ট পরবর্তী স্টেপটাতে আমি তোমাদের পেমেন্টের প্রসেসটা দেখাবো কিন্তু আজকে যেটা তোমাদেরকে দেখালাম আমি যে তোমাদের যাদের এখানে এখন পরবর্তী পদক্ষেপ তোমরা যে কলেজে পেয়েছো কংগ্রাচুলেশনস দেখানোর পর যে কলেজ পেয়েছে ফার্স্ট রাউন্ডেই যদি আপগ্রেশন না করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে যদি আপগ্রেশন করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে এটা আমি পরবর্তী ভিডিওটাতে দেখাবো কিন্তু এই ভিডিওটাতে এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের সকলের অনেক সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ